মূল্যবৃদ্ধির ব্যাপারে এটা তো বাস্তব সত্য জিনিসের দাম বেড়েছে। কেন বেড়েছে? বাজারে মাল কম, ক্রেতা বেশি। কেন বাজারে মাল কম? দুইটা সোর্স আছে। একটা অভ্যন্তরীণ সোর্স, ভিতরে উৎপাদিত হয় যেমন চাল, সবজি, কলা, আনারস ইত্যাদি। আর কিছু আছে বাইরে থেকে আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল, প্রধান খাবারের তেল। খাবারের তেল ছাড়া বাঙালিরা আমরা রান্না করে খাই না, বেশি তেলই খাই। হ্যাঁ ভাই, এটা আমি খাবারের তেল আমরা উৎপাদন করি না। এছাড়া অন্যান্য সামগ্রী, ডাল, পেঁয়াজ, আপনার পেঁয়াজ, রসুন, হলুদ, কোনো কোনো সময় পুরো ডাল পড়ে। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ একটা বর্ধিষ্ণু দেশ, এখানে মানুষের আয় প্রতিনিয়ত বাড়ছে। নিত্য নতুন মানুষ গ্রাম থেকে বা শহরতলি থেকে বাজারে আসছে, ভালো খেতে চায়। ব্রয়লার মুরগি আগে যে খেত, এখন সে চড়া মুরগি চায়, ব্রয়লার মুরগি বাদ দিতে চায়। আর যে আগে কই মাছ খেত, এখন সে আরও ভালো মাছ খেতে চায়। পাঙ্গাস মাছ যারা খেত, তারা এখন বিলের রুই মাছ চায় প্রতিনিয়ত। সুতরাং এইটা মোকাবেলা করার জন্য আমাদের যেটা করতে হয় দুটা, একটা হলে সরবরাহ বাড়াতে হবে বা ইম্পোর্ট, যেমন বাণিজ্য মন্ত্রী বলছেন যে এক দুই দিনের মধ্যে যদি পেঁয়াজের দাম না কমে আমরা ইম্পোর্ট করব। একটা এটা থ্রেট নয়, এটা নিয়ম। অন্যান্য জিনিসও তাই আমরা ইম্পোর্ট করে বাড়িয়ে, সবচেয়ে বড় কথা একটু আগে যেটা বলছিলাম, সামাজিক শান্তি শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, বাজারগুলোকে মসৃণ রাখতে হবে। বাজারে যদি ডিস্টারবেন্স হয়, বাজার যদি শান্তি শৃঙ্খলা মতো চলে, নিত্য নতুন মাল আসবে, ভয়ের কোনো কারণ নেই। ধন্যবাদ।